আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় নিচের দাঁত না থাকায় উপরের দাঁতের রিল্যাক্স সম্পর্কে তো ভিওর্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওর্স দাঁতের রিল্যাক্স বলতে এখানে বোঝানো হয়েছে দাঁত থাকতেও সে দাঁত ব্যবহৃত না হওয়া এখানে নিচে থেকে একটি দাঁত তুলে ফেলার কারণে সেই নিচ বরাবর উপরে মাটিতে যে দাঁত দুইটা দেখতে পাচ্ছেন এ দুটি দাঁত কিন্তু এখন আর কোনো দাঁতের উপরে কামড় দিতে পারতেছে না তাই এই দুটি দাঁত কিন্তু এখন যদি এমন অবস্থা ঘটে সেক্ষেত্রে এ দুটি দাঁত কিন্তু এই মুহূর্তে রিল্যাক্সে রয়েছে তবে সব রিল্যাক্স সময় ভালো হয় না ভিওয়ার্স এখানে ছবিটি দেখলে আপনারা আরো ভালোভাবে বিষয়টি বুঝতে পারবেন নিচের মাড়িতে দাঁত না থাকার কারণে উপরের মাড়ির দাঁত কিন্তু কর্মহীন কোনো ধরনের কামড় দিতে পারে না কোনো কিছু চিবাতে পারে না শুধুমাত্র নিচের মাড়িতে দাঁত না থাকার কারণে তো এর জন্য এখানে এই দুটি দাঁতই কিন্তু রিল্যাক্সে পড়ে আছে তো যা বলছিলাম যে সব রিল্যাক্স সময় ভালো হয় না যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচের মাড়ি থেকে দাঁত তোলার কারণে সেই উপর মাড়ি থেকে উপর বরাবর যে দাঁতটি রয়েছে সেই দাঁতটি দেখতে পাচ্ছেন যে স্থান থেকে বেশ কিছুটা দাঁতের নিচের দিকে নেমে আসছে এখানে ফাঁকা থাকার কারণে প্রতিনিয়ত বাইট দিতে দিতে কামড় দিতে দিতেই এমনটি হয়েছে কিছুদিন যেতে না যেতে দেখা যাবে যে মাড়ি থেকে অনেক বেশিটাই এখান থেকে রুট অংশ বেরিয়ে আসতে পারে তো আসলে সব রিল্যাক্স সব সময় ভালো হয় না আর এখানে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন অতি রিল্যাক্সের কারণে কিন্তু এখানে দাঁত অনেকটাই বসে গেছে এখানেও নিচের দাঁত না থাকায় এ দুটি দাঁত অনেক বেশি রিল্যাক্স করছে রিল্যাক্স করতে করতে কোথায় যেয়ে বসে গেছে দেখেই বুঝতে পারছেন তো ভিওর্স মূলত নিচের দাঁত না থাকায় উপরের দাঁত বরাবর যে দাঁতটি থাকে সেখানে এ ধরনের সমস্যা হয়ে থাকে মূলত দাঁতের সমস্যা যদি হয়ে থাকে সেটি না ফেলে রাখার চেষ্টা করবেন যদি না রেখে সেটি রাখার চেষ্টা করেন তাহলে আপনার আশেপাশের যে দাঁতগুলো থাকবে সেগুলো আপনার ভালো থাকবে সুস্থ থাকবে মজবুত থাকবে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম